দাবিতে গত দিন এক গৃহবধূ করছে। এই ঘটনায় বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে ওই গৃহবধূর স্বামী শ্বশুর ও শাশুড়ি ঘটনাটি ঘটেছে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় পুলিশ জানায় গত এক বছর আগে যশোর জেলার জিকরগাছা থানায় কৃষ্ণনগর খালপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে শান্তা ইসলামের সাথে সাবারের গেন্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম সাগরের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় শান্তা ইসলামের এরপর চলতি বছর সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জ জেলার একটি বাড়িতে তাদের বিয়ে হয় বিয়ের পর ওই গৃহবধূর বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে নগদ দুই লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সাভারের গেন্ডা শ্বশুর বাড়িতে ওঠেন এর কিছুদিন পরে ওই গৃহবধূকে মারধর ও হরতার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী ও শ্বশুর পরে ওই গৃহবধূর মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়লে মিরপুরে গিয়ে রাস্তায় কান্নাকাটি শুরু করলে খাদিজা আক্তার নামের এক নারী তার বাড়িতে তাকে আশ্রয় দেয় পরে ওই গৃহবধূ গত শনিবার বাড়ি ও স্বামীর স্বীকৃতির দাবিতে গেন্ডা এলাকায় স্বামীর বাড়িতে আসলে তার স্বামী জহিরুল ইসলাম সাগর ও শ্বশুর নজরুল ইসলাম ও শাশুড়ি খুরশিদা বেগম বাড়ির ঘরের তালা ঝুলিয়ে পালিয়ে যায় এরপর থেকে ওই গৃহবধূর বাড়ির বারান্দায় আমরণ অনশন শুরু করেন তিন দিনে না খেয়ে ওই গৃহবধূরটা কিছুটা অসুস্থ হয়ে পড়েছে ওই গৃহবধূকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন শত শত মানুষজন দিনে ওই বাড়িতে মানুষজনের যাতায়াত থাকলেও রাতে অন্ধকার হয় ওই গৃহবধূ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন গৃহবধূ শান্তা ইসলাম তিনি এ ঘটনায় সুষ্ঠু বিচারের আশ্বাস চেয়েছেন উপজেলা প্রশাসনের কাছে এ ঘটনায় গৃহবধূর ধুর স্বামী একটি দূরপাল্লা যাত্রীবাহী বাসের সুপারভাইজার পদে কর্মরত রয়েছেন এদিকে খবর পেয়ে সাবার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ বিষয়ে সাবার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন ওই গৃহবধূর স্বামীকে আটক করার চেষ্টা চলছে